কার্যকর ও সর্বজন গ্রাহ্য করোনার ভ্যাকসিন কবে আসবে তা এখনও নিশ্চিত করে বলা যাবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ভ্যাকসিন এসে যাবে এমনটা ভেবে অনেকে করোনা সংক্রমণের বিষয়ে অবহেলা করছেন। স্বাস্থ্য সুরক্ষায় উদাসীনতা না দেখিয়ে সকলকে মাস্ক ব্যবহার সহ সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানান তিনি। রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা শেষে তিনি এসব কথা বলেন। কার্যকর এবং সর্বজন রাজ্য ভ্যাকসিন কবে আসবে তা এখনো কেউ নিশ্চিত করে বলতে পারে না। তবে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পরিধানই সবচেয়ে বড় প্রতিষেধক। করোনা সংক্রমণ রোধে সচেতনতাই হচ্ছে উত্তম ভ্যাকসিন।